নেদারল্যান্ডসের সব ট্রেন এখন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলছে। দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি এনএস এই খবর নিশ্চিত করেছে। এনএস মুখপাত্র টন বুন বলেন, গত 1 জানুয়ারি থেকেই আমাদের 100% ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চলাচল করছে। ডাস বিদ্যুৎ কোম্পানি এনেকো 2 বছর আগে এনএস এর প্রস্তাবিত একটি টেন্ডার জিতে নেয়। এরপর 2 কোম্পানি 10 বছরের একটি চুক্তি করে। এতে 2018 সালের মধ্যেই সব এনএস ট্রেন বায়ুশক্তিতে উৎপাদিত বিদ্যুতে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বুন আরও জানান, পরিকল্পিত সময়েরও 1 বছর আগে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। তিনি বলেন, দেশ জুড়ে এবং নেদারল্যান্ডসের উপকূল জুড়ে অসংখ্য উইন্ড ফার্মের বিস্তার ঘটায় এটা সম্ভব হচ্ছে। এনএস জানিয়েছে, তারা প্রতিদিন 6 লক্ষ যাত্রী পরিবহন করে আর প্রতিদিন 5,500টি ট্রেন ট্রিপ চলাচল করে।